বাংলা সঙ্গীত জগতের উদীয়মান উজ্জ্বল নক্ষত্র সর্বরি মুখার্জি। তার কণ্ঠস্বরের জাদুতে ইতিমধ্যেই বহু শ্রোতা মুগ্ধ হয়েছেন। সঙ্গীত শিক্ষার হাতেখড়ি হয়েছিল মাত্র 3.5 বছর বয়সেই তার মায়ের কাছ থেকে। দীর্ঘ 10 বছর ধরে তিনি উচ্চাঙ্গ সঙ্গীতের তালিম নিয়েছিলেন পণ্ডিত রণজিৎ মুখোপাধ্যায়ের কাছে। সৌভাগ্যক্রমে একদিন পণ্ডিত শ্রীকুমার চট্টোপাধ্যায়ের সান্নিধ্যে আসার সুযোগ পেলেন। শ্রীকুমার চট্টোপাধ্যায় তাকে শেখাতে থাকেন বিভিন্ন ধরনের পুরাতনী, রাগ প্রধান, ভজন, শ্যামাসঙ্গীত সহ আধুনিক গান। পণ্ডিত শ্রীকুমার চট্টোপাধ্যায়ের কথায় ও সুরে প্রকাশিত হল আধুনিক গানের অ্যালবাম মন টা আমার। এই অ্যালবামটিতে 6টি ভিন্ন ধরনের, ভিন্ন রূপের বাংলা আধুনিক গান রয়েছে। মঙ্গলবার কলকাতার প্রেস ক্লাবে অ্যালবামটি আনুষ্ঠানিক প্রকাশিত হলো। গোল্ডেন ভয়েস এন্টারটেইনমেন্টের হাত ধরে প্রকাশিত শিল্পীর এই অ্যালবামটি শ্রোতাদের মুগ্ধ করে রাখবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সঙ্গীত নির্দেশক কল্যাণ সেন, বরাট, প্রভাত রায় সহ অন্যান্যরা।